আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে, সঙ্গে আছে আমি নুসরাত শামিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাঙালিকে হত্যা করতে পারে সেই বিশ্বাসে করতে পারেনি বঙ্গবন্ধু বলে প্রধানমন্ত্রী, বৈশ্বিক সংকটে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান। অন্য উৎস থেকে বাংলাদেশে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা, সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। বিএনপির আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য তথ্যমন্ত্রীর, জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বললেন মির্জা ফখরুল। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে ইভিএম ও সিসি ক্যামেরা মনিটরিং সহ নানা পরিকল্পনা নিয়েছে ইসি, যোগ্যতা ও সততার ভিত্তিতে নির্বাচন হবে রিটার্নিং কর্মকর্তা। 2021 সালে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জানিয়েছে টিআইবি, অপর দুই সংস্থা পাসপোর্ট ও পিআরটি। সিকিউরিটি গার্ড হয়েও ঢাকায় বহুতল ভবন ও ফ্ল্যাটের মালিক স্বর্ণ পাচার চক্রের অন্যতম সহযোগী হিরণ মোল্লা, চলেন নিজস্ব দামি গাড়িতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাঙালি কেউ হত্যা করতে পারে সেই বিশ্বাসে করতে পারেননি বঙ্গবন্ধু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে জাতির পিতা নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। সকালে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৈশ্বিক সংকটে সবাইকে আবারও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে অগস্টের শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে 15ই অগস্টের স্মৃতিচারণের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এই অর্জনের পিছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান। যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল আমাদের ভাষা আন্দোলন থেকে, আর যে কোনো সংগ্রাম আন্দোলনের অগ্রগামী দল হিসেবে ছাত্রলীগই সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তাই ছাত্রলীগের সকল সদস্যকে আমি শুভেচ্ছা জানাই। নতুন কাউকে দলে স্থান দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে ছাত্রলীগকে নির্দেশ দেন তিনি। কারণ 57 সালে আব্বা মন্ত্রী থেকে পদত্যাগ করেছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সংগঠন তৈরি করার দায়িত্ব তিনি হাতে নেন। আমি আমাদের ছাত্র নেতাদের বলবো, এই জায়গাটা তোমরা একটু চিন্তা করবে যে একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন সংগঠন করার জন্য, এটা কতবার একটা ত্যাগ স্বীকার, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তার কারণ আমরা দেখি দল ছেড়ে আসে মন্ত্রিত্ব পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো ওই অর্থ সম্পদের পিছনে ছুটলে ওই অর্থ সম্পদেই ভেসে যেতে হয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না, দেশকেও কিছু দেওয়া যায় না, মানুষকেও দেওয়া যায় না। বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। এবং সর্বোপরি এর আগে জয় বাংলা ম্যাগাজিনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের উপর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দেবে বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। লোডশেডিং করে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলেও জানান তৌফিক ইলাহি চৌধুরী। আমাদের সুযোগ এসেছে অন্য সূত্র থেকে, অন্য সাপ্লায়ার কাছ থেকে নেওয়ার, এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমাদেরকে সমর্থন দেবে।
বঙ্গবন্ধুর হত্যাকারীরাই গুম ও খুনের প্রচলন শুরু করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমানের আমলে 2500 মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় আর স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর কাকরাইলের তথ্য ভবনে অ্যাটকো আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিএনপির আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন কিনা সে প্রশ্নও রাখেন তথ্যমন্ত্রী। আজকে তারা যখন হত্যা খুন গুমের কথা বলে, আজকে আমরা কি দেখলাম? আমরা 21 বছর সব রকম নির্যাতন সহ্য করেছি, হত্যা শিকার হয়েছি, বাড়ি ঘর দুয়ারে আগুন দিয়েছে, সব কিছু খুচুরুম বাড়ি দিলাম। 21 বছর পরে আমরা ক্ষমতা আসলাম, যেখানে জাতিগত সংঘাত হচ্ছে সেখানে হয়তো ঘটেছে, কিন্তু রাজনৈতিক অবিনাশ চরিতার্থ করার জন্য এভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করা পৃথিবীর কোন জায়গায় গত কয়েক দশকে হয়নি। জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগ করিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি কর্মী ও সমর্থকদের কাজ করতে হবে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া এবং যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। দুর্ভাগ্য এই দেশের, এই জাতির, যেমন একজন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই। তিনি দেশান্তরী এবং খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না যে প্রধানমন্ত্রীর চেয়ারটা অবৈধভাবে বসে থাকলেও এই ধরনের উক্তি কেউ করতে পারে। দুই দিন হাসপাতালে ভর্তি থাকার পর বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 28 আগস্ট ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এর আগেও একাধিকবার তিনি এ হাসপাতালে ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ইভিএম সহ সিসি ক্যামেরার আওতায় আনার একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এছাড়াও আগামী নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন করার প্রক্রিয়াও ইতিমধ্যে হাতে নিয়েছে কমিশন। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। আবু সাইদুপুর রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে ততই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোরেশোরে কাজ করছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান তুলে ধরেন ইভিএম সহ সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের ভাবনা। আপনারা বাই নাও বুঝতে পারবেন যে ইভিএম কতটুকু ক্রেডিবল, সুতরাং সিসি ক্যামেরাটা রাখার আমাদের এক ঐকান্তিক ইচ্ছা। কথা বলেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচন নিয়েও। প্রপারলি যারা কাজ করবে সততা এবং ইমানের সাথে তাদেরই নিয়োগ করবে। অবশ্যই ডিসিরা থাকবেন, কিছু হবে অন্য অন্য ক্যাডারের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সুশাসনের জন্য নাগরিক সুজন যে ইভিএম নিয়ে বিরোধিতা করছেন তার প্রমাণ করার আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান। আর যদি চ্যালেঞ্জই করতে হয় আপনাদের সবাইকে ডেকে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ কেন করতে হবে? এখানে এসে চ্যালেঞ্জ করুক, আমরা তো চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছিলাম। এত লেটে রিয়াকশন কেন? আমাদের সামনে আসতে ভয় পায় কেন? প্রমাণ করতে পারলে তখন সিদ্ধান্ত হবে। তবে এই নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে ইতিহাসে নাম লেখাতে চান বর্তমান কমিশন বলে জানান এই নির্বাচন কমিশনার। সাংবিধানিক যে দায়িত্ব আছে যে কোনো মূল্যে এটা এনশিওর করবে এবং প্রমাণ করবে যে না, এতদিন আপনাদের মাধ্যমে হোক, পলিটিক্যাল পার্টির মাধ্যমে হোক, আমাদের যারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তাদের মাধ্যমে হোক, তাদের প্ররোচনাগুলো প্রচারণাগুলো এটা সঠিক ছিল কি না জনগণই তখন বিচার করবে। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। 2021 সালে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শীর্ষ তিনে থাকা অপর দুটি সংস্থা হল পাসপোর্ট ও বিআরটিএ। এই তিন খাতে ঘুষ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষক ফারহানা রহমান জরিপের তথ্য তুলে ধরেন। দুর্নীতি ও ঘুষের উপর ভিত্তি করে জরিপের ফলের ভিত্তিতে এ চিত্র প্রকাশ করা হয়েছে। 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত সময়ের সেবার উপর এই জরিপ করা হয়।
খুব কম শতাংশ, 2% বোধ হয় অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের কাছে, 0.2%। এটি কিন্তু দুর্নীতি দমন কমিশনের বিবেচনায় নেওয়া উচিত, কেন দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করছেন না। দুর্নীতি দমন কমিশনে সারা দেশে কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত কার্যালয় আছে। রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে সুইস দূতাবাস দুঃখ প্রকাশ করেছে, তবে তারা ক্ষমা চাইবে না বলে হাইকোর্টকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুদক। অন্যদিকে সুইস ব্যাংক নিয়ে অগোছালো রিপোর্ট প্রদান করায় হাইকোর্টে হাজির হয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। সুইস ব্যাংক সংক্রান্ত তথ্য আদালতে দাখিল করার বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে আজ হাইকোর্টে তলব করা হয়েছিল। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আমাদের অনিচ্ছাকৃত এটা অপরাধ, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাই। তিনি একজন নিরাপত্তা প্রহরী, রাজধানীতে রয়েছে তার একাধিক বাড়ি গাড়িসহ অঢেল সম্পদ। অবৈধ এসব সম্পদের মালিক সিভিল এভিয়েশনের নিরাপত্তা প্রহরী হিরণ মোল্লা। স্থানীয়রা বলছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিয়েই চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত এই ব্যক্তি। গ্রামের বাড়ি মাদারীপুরেও রয়েছে তার অঢেল সম্পদ। এ বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। মুজিবুর রহমানের রিপোর্ট। নিরাপত্তা প্রহরী হিরণ মোল্লা উত্তরার আজমপুরের কাঁচা বাজারে দেওয়ানবাড়ি রোডে আটতলা আলিশান বাড়ি ও একই রোডে ছয়তলা ভবনের মালিক এই হিরণ মোল্লা। স্থানীয়রা জানালেন, এরকম আরো কয়েকটি বাড়ি রয়েছে সিভিল এভিয়েশনের এই নিরাপত্তা প্রহরীর। এই এলাকায় ওনার বাড়ি হচ্ছে, এখানে আছে গিয়ে নয়তলা একটা আছে, আর হচ্ছে দেওয়ানবাড়ি আছে ছয়তলা একটা আছে, আর শুনছি হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ সরণিতে আছে। শুধু উত্তরায় নয়, হিরণ মোল্লার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি কয়দিয়া গ্রামে রয়েছে 30 বিঘা জমি। নিরাপত্তা প্রহরী হলেও চলাফেরা করেন গাড়িতে। তার অরেল সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তোলেন আত্মীয় স্বজনরা। ঢাকায় এয়ারপোর্টে চাকরি করে, হ্যাঁ আমরা শুনছি 3-4টা বাড়ি করছে, দেশে ভালো একটা গাড়ি নিয়ে আসে। হিরণ মোল্লার উত্তর আজমপুর ছয়তলা বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছি, আর পাশে একটু দূরেই নয়তলা একটা বাড়ি করতেছে। এসব বিষয়ে কথা বলতে গেলে মাইটিভির ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন হিরণ মোল্লা, ব্যর্থ হয়ে ছিনিয়ে নিতে চান ক্যামেরা। হামলা করেন প্রতিবেদক ও ক্যামেরা পার্সনের উপর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সত্যতা পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি কর্মকর্তা কর্মচারী যেই হোক, আরও যদি জ্ঞাত আয় বহির্ভূত থাকে এবং দুর্নীতি দমন কমিশনের হাতে যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে, কমিশন তার 26-27 ধারার প্রসিডিং ড্র করতে পারে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। মুজিবুর রহমান, মাইটিভি, ঢাকা। কাজের ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তৃতীয় লিঙ্গের যুক্তরাষ্ট্র প্রবাসী মাকসুদুর রহমান ওরফে ডায়না। ডায়নার হাত থেকে বাঁচতে বিয়ে করেন লাদেন, কিন্তু বিকৃত যৌন লালসার কাছে লাদেনকে প্রায়ই জোর করতেন ডায়না। এক পর্যায়ে লাদেনের হাতেই হত্যাকাণ্ডের শিকার হন ডায়না। ডিম্পির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। মহিবুল কাদের প্রতিবেদনে বিস্তারিত। দেখতে অবিকল নারীর মতো, প্রবাস জীবনে গিয়ে লিঙ্গ পরিবর্তন করে মাকসুদুর রহমান থেকে বনে যায় ডায়না। পরিবারের সবাই তাকে জানত তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবেই। এক পর্যায়ে দেশে ফিরে আসার পর গৃহকর্মী লাদেনের সঙ্গে গড়ে ওঠে অনৈতিক সম্পর্ক। পুলিশ বলছে, জোরপূর্বক শারীরিক মেলামেশায় বাধ্য করা হতো লাদেনকে। ডায়নার হাত থেকে বাঁচতে বিয়ে করেন লাদেন, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। নিজের যৌন লালসা মেটাতে লাদেনকে প্রায় বাসায় ডেকে আনত ডায়না। সে ওই বাড়ির ভেতর বসে তার যে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করে, বাট ওই যে আসামি সে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সেখানে উভয়ের মধ্যে মারামারি হয়েছে এবং আসামিকে ভিকটিম যে মাকসুদুর রহমান ওরফে ডায়না ওরফে মেঘনা, ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে তাকে আঘাত করে। তার ওখানে হাতুড়ি ছিল, সেই হাতুড়ি দিয়ে সে বেশ কয়েকটা আঘাত করে। তো এই আঘাতেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দিন নানা বিষয়ে বাগপিতণ্ডার এক পর্যায়ে লাদেন ঘরে থাকা হাতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়। ঘটনার 11 দিন পর পুলিশ ডায়নার ঘর থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।
জালিয়াতির মাধ্যমে দশ কাঠার একটি প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা কুতুবুদ্দিন আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। আজ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেন। 2018 সালের 8 এপ্রিল রাজধানীর গুলশান থানায় কুতুবুদ্দিনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে গ্রেফতার করে দুদক। ওই মামলায় গত 14 ফেব্রুয়ারি কুতুবুদ্দিন আহমেদকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সোভিয়েত ইউনিয়নের শাসনামলের শেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে তাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। মিখাইল গর্বাচেভ দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ, যিনি একজন রুশ রাজনীতিবিদ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং ছিলেন একমাত্র প্রেসিডেন্ট। 1990 সালে সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের পতন হলে তিনি দেশটির প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট নিযুক্ত হন। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল 1985 সালে ক্ষমতায় আসেন 54 বছর বয়সে। রাশিয়ার দীর্ঘ সময় ধরে চলা সমাজতন্ত্রের পতন হয় তার নেতৃত্বেই। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির দিন তিনি পদত্যাগ করলে তখন অবসান হয় বিশ্বে স্নায়ুযুদ্ধের। সমাজতন্ত্রবাদীদের কাছে স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য গর্বাচেভ বিশ্ব নিন্দিত আবার নন্দিত নেতা। 1996 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত গর্বাচেভ পরিবর্তিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ভোট পান মাত্র 5%। ভ্লাদিমির পুতিনের একসময়ের কড়া সমালোচক গর্বাচেভ 2014 সালে পুতিনের পক্ষে ছিলেন যখন তার নির্দেশে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এদিকে 91 বছর বয়সে রুশ নেতার মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি। সংবাদ শেষ করব ভিন্ন ধর্মী একটি খবর দিয়ে। বাংলাদেশের সুস্বাদু বিভিন্ন খাবারের প্রশংসা রয়েছে বিশ্বজুড়েই। তবে এবার বাংলাদেশিদের কাছে অন্যতম প্রিয় মুখরোচক খাবার ফুচকা এশিয়ার মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের ট্রাভেল পাতায় এশিয়ার সেরা 50 স্ট্রিট ফুডের তালিকায় উঠে এসেছে ফুচকার নাম। জুবাইর রহমানের রিপোর্ট। বাংলাদেশিদের কাছে জনপ্রিয় এক মুখরোচক স্ট্রিট ফুডের নাম ফুচকা। এই খাবারের নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। এবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কোয়েস্টস ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসেবে এশিয়ার সেরা 50টি স্ট্রিট ফুডের তালিকায় উঠে আসলো বাংলাদেশের এই ফুচকার নাম। ফুচকার বাকি দুই উপমহাদেশীয় সংস্করণ গোলগাপ্পা আর পানিপুরি ভারতে বেশ জনপ্রিয় হলেও এই দেশের ফুচকার পরিবেশন ও স্বাদ বেশ আলাদা এবং বৈচিত্র্যময়। কিছুটা মিষ্টি, কিছুটা টক স্বাদের মশলাদার ফুচকা বাংলাদেশের অন্যতম একটি স্ট্রিট ফুড। মচমচে ফাঁপা গোলাকৃতির ফুচকার ছাঁচগুলোতে পুর হিসেবে ব্যবহার করা হয় চাট মশলার সাথে ডাবলি ও আলুর মিশ্রণ। এর সাথে যোগ করা হয় কাঁচা পেঁয়াজ, শসা, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ। পরিবেশন করার আগে বিক্রেতারা প্রায়শই গার্নিশ হিসেবে ওপরে সেদ্ধ ডিমের ঝুড়ি ব্যবহার করে। এর সাথে একটি ছোট কাপে তেঁতুলের পানি দেওয়া হয়। এক একটি ফুচকা মুখে পুরে নেওয়ার আগে সেই তেঁতুলের পানির সাথে মিশিয়েই সাধারণত খাবারটি উপভোগ করে থাকেন এদেশের মানুষ। সিএনএনের তালিকায় থাকা অন্যান্য স্ট্রিট ফুডের মধ্যে রয়েছে পাকিস্তানের বান কাবাব এবং ফালুদা, মালয়েশিয়ার আসাম লাকসা, ভারতের জালেবি বা জিলাপি, থাইল্যান্ডের খাওসই, দক্ষিণ কোরিয়ার কিমবাব, নেপালের মোমো সহ আরও বেশ কিছু খাবার। জুবাইর রহমান, MyTV News Desk। সংবাদ শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাঙালিকে হত্যা করতে পারে সেই বিশ্বাসই করতে পারেননি বঙ্গবন্ধু বলে প্রধানমন্ত্রী। বৈশ্বিক সংকটে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান। বাংলাদেশে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।
বিএনপির আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন মন্তব্য তথ্যমন্ত্রী জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত থেকে বাধ্য করা হবে বললেন মির্জা ফখরুল আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে ইভিএম ও সিসি ক্যামেরা মনিটরিং সহ নানা পরিকল্পনা নিয়েছে ইসি যোগ্যতা ও সততার ভিত্তিতে নির্বাচিত হবেন রিটার্নিং কর্মকর্তা 2021 সালে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জানিয়েছে টিআইবি অপর দুই সংস্থা পাসপোর্ট ও বিআরটি সিকিউরিটি গার্ড হয়েও ঢাকায় বহুতল ভবন ও ফ্ল্যাটের মালিক স্বর্ণ পাচার চক্রের অন্যতম সহযোগী হিরণমোল্লা চলেন নিজস্ব দামি গাড়িতে দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ